सकाल बेला आज के भिडियो शुरू कर लाम एखाने चा दिए तो एखाने करछी एखन दूध चा आधा चा पत्ती चीनी एटा दिए ही करे आर एटा दिए ही करछी आमु सेटाई करछी चा आर एजे चले आसछी उपरे तो गुड मर्निंग एवरीवान एंड वेलकाम बैक टू दा चैनल आशा करछी सकले भालो आछो आर सुस्थ आछो। तो ये देखो ऊपर ये भॉइस दिए किन्तु गुरुद्वारा कि गान होछिलो आज के अनेक माने करे आर कि सकाल बिकाल एमनिते हय तो किन्तु आज के बेशी होछिलो तार जोन्नो परे देखलाम बेशी आवाज़ चले एसेछे तो सेटा म्यूट करे दिएछि आर गुड़ी गुड़ी बिस्टी पड़छे तारपरेओ चले आसलाम एकटु माने गाछगुलो देखते आसलाम बेचे आछे कि मरे गेछे। तो बोललाम चलो ऊपर थेकेई भिडियोटा स्टार्ट करी। एइजे गाछगुलोर अवस्था देखो बेगुन गाछटा कत बड़ो बड़ो हये गेछिलो किन्तु मरे गेछे आर टमेटो गाछ तो ओदिके शुये जाच्छे आर कि आर एइ देखो गुड़ी गुड़ी बिस्टी होच्छे छेलेओ चले एसेछे आमार संगे तो की करब एइजे नीचे जाब जल्दी जल्दी ना होले जोरे एसे जाबे आर कि माने गुड़ी गुड़ी आछे ओइ जे दुटो बेगुन गाछ उपरे तुले रेखेछि तो जल बेधे आछे पचेओ जेते पारे। आर एइजे देखते पाच्छो लाउ लाउटार बयस होच्छे शुनले तोमरा हासबे एक मासेर उपरे। तो चलो बिस्टी शुरू होये गेछे नीचे जाई। ए देखो नीचे चले आसछि आर कि तो एकदम नीचे चले आसलाम एजे बोल्लाम ना बिस्टी शुरू हो गेछे देखो आर एकटुक्षण थाकले आमी भिजे जेतम आर कि। तो चले आसलाम नीचे आषाढ़ मासेर गुड़ी गुड़ी बिस्टी एरकमेर दिन भोरे रात भोरे एकभावे बिस्टी होच्छे तो नीचे चले आसलाम एई कारणे। এইজে ডিমালা মানে প্রতি রবিবারে আর কি ডিম দিতে আসে দেশি মুরগির ডিম আর কি তো সেটাই নেব আর কি। ওই যে বৃষ্টি দে জোরেই বৃষ্টি চলে আসছে না দেখালামই তো তো ওইটার এগুলো ভিজে গেছে বলছে কিছু একটা নিয়ে আসো মানে জানা শুনো তার জন্য। তো প্রতি রবিবারে নেওয়া হয় আর কি যেহেতু তো ওটাতে করে নেওয়া হচ্ছে আর কি এক ট্রে আর কি ত্রিশটে ডিম দেবে এখানে গুনে। তো এই যে রবিবারে রবিবারে আসে চলো ডিমগুলো নিয়ে উপরে যাই তারপরে আজকে কি রান্না হয় চিন্তা ভাবনা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে চলে আসলাম একদম গন্তব্যস্থানে যতই বৃষ্টি হোক আর যাই হোক খেতে তো হবেই না খেলে তো চলবে না। তো এখানে ডিসাইড করা হলো হবে হচ্ছে পনির আলু মটর দিয়ে পনিরের পাতলা ঝোল আর তার সঙ্গে গরম গরম ধোয়া ওটা লুচি। তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে।
এই যে পনির কাটা হয়ে গেছে, তারপরে এইখানে মানে মশলাটা, পেঁয়াজ যা যা লাগে আর কি, পেঁয়াজ আদা রসুন ওগুলো একটু ভাজা ভাজা বেশি করে নিছি পেঁয়াজটা, তারপরে আদা রসুন দিয়ে মশলাটাকে কষিয়ে আলু ভেজে নিয়েছিলাম, আলুটাকে দিয়ে মটরটাকে দিয়ে এখন আর কি একটু জল দিয়ে ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি। তো এই তো হয়ে যাবে, আর একটু টমেটো দিয়েছি, তো কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে পাতলা করে ঝোল করব আর কি লুচি দিয়ে খাওয়ার জন্য। এই যে হয়ে গেছে, লাস্ট একটু ধনের পাতা কুচি দিয়ে দিয়েছি, তো এখন নামিয়ে নেব পনির মশলাটা দিয়েছিলাম। এখানে আজকের গরম মশলা ব্যবহার করিনি আমি। তো হয়ে গেছে পনিরের সবজি রেডি, তো এখন এটা হতে মানে থাকতে লাগ। তো পনিরের সবজি রেডি, পুরিগুলো ভেজে নিচ্ছি, তো চলো ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সেই পুরনো কথা প্রতিদিনই, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে গরম গরম লুচি পুরি, যাই হোক পুরি এখানে থাকি যেহেতু, তো পুরিটাই মুখ দিয়ে বেরিয়ে আসে, বেশি সবাই পুরি বলে, আর ছেলে মেয়েও ঘরে পুরি বলে, ওরা লুচি জানে না, তো সেই পুরিটাই বেরিয়ে যায়। তো যেহেতু আমি বাংলায় কথা বলি, ভিডিও করি, তো আমার তো লুচি বলতে লাগে, কিন্তু পুরিটাই বেরিয়ে আসে মুখ দিয়ে, কি করব। তো চলো এখন খাওয়ার পালা। তো আজকের মতো ভিডিওটা এইখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই যে আজকের মতো ভিডিওটা রাখছি, বাই বাই, টাটা।